ছটি বিধানসভা আসনে উপনির্বাচনের আবহে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল। চন্দ্রকোনায় তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন একাধিক সক্রিয় বিজেপি কর্মী। তৃণমূল কর্মীদের বিজেপি সাজিয়ে পতাকা ধরানো হয়েছে বলে পাল্টা দাবি বিজেপির। রবিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন হলে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান রাধাকান্ত মাইতি, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা সহ নেতাকর্মীরা। সেই অনুষ্ঠান মঞ্চে দলত্যাগী বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক অরূপ ধারা। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সাত্রার দাবি, চন্দ্রকোনা পুরসভার 12টি ওয়ার্ডের 24 জন সক্রিয় বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। দলত্যাগী বিজেপি কর্মীরা জানান, সক্রিয়ভাবে বিজেপিতে থেকে কোনো গুরুত্ব পাচ্ছিলাম না, তাই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রসঙ্গে পাল্টা চন্দ্রকোনার বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কর্মীদের বিজেপি সাজিয়ে পতাকা ধরাচ্ছে। বিজেপির কোনো কর্মীরা বা সদস্য তৃণমূলে যোগদান করেননি, বরং তৃণমূলের একাংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। ছটি বিধানসভা আসনের উপনির্বাচন, ইতিমধ্যে তৃণমূল বিজেপি উভয়ই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মেদিনীপুর বিধানসভা আসনেও উপনির্বাচন রয়েছে। এই আবহে বিজেপিতে ভাঙন ধরিয়ে প্রধান বিরোধী দলকে বার্তা দেওয়া বলেই মনে করছে শাসক শিবির।